নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মামলার শুনানির নির্ধারিত দিনে হাজির না হওয়ায় ঝিনাইদহ এক আসনের নৌকার প্রার্থী আব্দুল হাই সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সন্ধ্যায় এই আদেশ দেয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আব্দুল হাইয়ের সমর্থকরা ভাটই বাজারে দেশি অস্ত্র নিয়ে 10ই ডিসেম্বর মহড়া এবং 12ই ডিসেম্বর কাতলাগাড়ি বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন শৈলকূপ উপজেলা চেয়ারম্যান ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান সহ তার কর্মী সমর্থকরা। ঘটনায় তিনজনের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করা হয়। সেই মামলার শুনানিতে বুধবার হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।